হ্যালো সুপ্রিয় ভাই ও বোনেরা, এখানে যে থিওরিটি আপনি দেখতে পাচ্ছেন এটি উপপাদ্য 18 খুবই বেশি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এটি 2018-তে এসেছে এবং যেহেতু আপনারা 2020-এ পরীক্ষা দেবেন এটা আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো এই উপপাদ্যটি দেখতে পাচ্ছেন প্রথমে আমরা ডাইভার্জেন্স এ এর সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি। তো এখানে যে থিওরিটি দেখতে পাচ্ছেন সেটি আপনাকে খাতায় লিখে লিখে পড়তে হবে। ডাইভার্জেন্স, কন্ট্রাভেরিয়েন্ট এবং কোভেরিয়েন্ট যারা বুঝেন, বা টেনসরের যে মূল ডেফিনেশনগুলো রয়েছে, টেনসর রিলেটেড যে ডেফিনেশনগুলো রয়েছে সেগুলো যদি আপনি বুঝেন তাহলে এটি অবশ্যই আপনি নিজে নিজে কিন্তু এটি সলভ করতে পারবেন। অনেক ছোট একটা থিওরি যেটি আসলে ছোট প্রশ্নতে সাধারণত এসে থাকে, এটি যদি বাই চান্স বড় প্রশ্নতে আসে তাহলে এটির সাথে লেজ হিসেবে আপনি আরেকটি প্রশ্ন পেয়ে যাবেন। অর্থাৎ দুইটি প্রশ্নকে একসাথে সমাধান করে আপনি মার্ক পাবেন 10।